নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠপড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখব ক্রিস্পি চিজি পনির পাঁপড় রোল। পাঁপড় ভাজা তো আপনারা খেয়েই থাকেন, আজ একটু অন্যভাবে অন্য স্বাদে আমরা পাঁপড়টাকে খাবো। আসুন দেখে নিই আমি কি করে বানাচ্ছি। প্রথমেই আমি এই পাঁপড় রোলের জন্য আমি একটা স্টাফিং বানাবো। সেটার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, আর পনিরটাকে আমি দেখুন কেমন করে গ্রেট করে নিচ্ছি। আর এরপরেই আমি নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ধনে পাতা কুচি, আর তার সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ পেঁয়াজ কুচি। আর আপনারা যদি পেঁয়াজ অপছন্দ করেন তাহলে পেঁয়াজটা অমিটো করতে পারেন। আর এখানে নিয়ে নিলাম 1টা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে, আর নিচ্ছি গ্রেটেড আদার কুচি। আর আপনারা আদা পেস্টও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই লঙ্কাটা কিন্তু ঝাল যেটা দেবেন সেটা কিন্তু নিজেদের পছন্দ মতো নেবেন, বাচ্চারা খেলে এটাকে অমিট করতেও পারেন কাঁচা লঙ্কাটা। আর আমি এখানে 1টা চিজ কিউব ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ কিউব নিতে পারেন, একের বেশিও নিতে পারেন। বেশ ভালো করে আমি এটাকে দেখুন কি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, আর বাচ্চাদের ভীষণই ভালো লাগবে, আর খুবই স্বাস্থ্যকর এটা, কারণ এর মধ্যে প্রোটিন আছে, পনির আছে আর চিজ আছে। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি রোস্টেড কিউমিন পাউডার, মানে জিরেটাকে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়েছি। আর তার সাথে দিলাম চাট মশলা, এগুলো সবই আমি 1/2 চামচ পরিমাণে দিচ্ছি। আর এখানে একটু আমার ঝালের জন্য নিয়ে নিলাম রেড চিলি পাউডার, এটাও আপনাদের অপশন, মানে আপনারা ইচ্ছা হলে নিতেও পারেন রেড চিলি। তারপরে বেশ ভালো করে আমি কিন্তু স্টাফিংটাকে মিশিয়ে নিলাম, আর আমার এর জন্য লাগছে পাঁপড়। তাহলে পাঁপড়ের রোলের জন্য তো সবই রেডি হয়ে গেছে, একদম শেষে দিয়ে দিলাম ড্রাই ম্যাঙ্গো পাউডার, যেটা হচ্ছে আমচুর পাউডার। এটা দিলে একদম টেস্টটা সম্পূর্ণ আলাদা লাগবে, মানে বেশ খাট্টা মিঠা লাগবে খেতে। আর বেশ ভালো করে নেওয়ার পরে, মিশিয়ে নেওয়ার পরে আমি দেখুন এখানে 2টো প্লেট নিয়েছি, 1টা প্লেটে আমি খানিকটা জল দিলাম, কারণ আমরা পাঁপড় রোল করলে যদি পাঁপড়টা শক্ত থাকে তাহলে তো আমরা রোল করতে পারবো না, এই জন্য আমাদের এটাকে পাঁপড়টাকে আমাদের জলের মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ভিজিয়ে নিতে হবে। 2 থেকে 3 সেকেন্ড রাখলেই দেখবেন পাঁপড়টা একদম নরম হয়ে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর, জলটাকে পুরো কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপরে আর একটা অন্য প্লেটের মধ্যে ভেজানো পাঁপড়টা রেখে যে মিক্সচারটা বানিয়েছিলাম পনির আর চিজ আর সব মশলা দিয়ে, সেটাকে পাঁপড়ের দেখুন আমি কেমন করে মাঝখানে নিচ্ছি, চামচে করে নিয়ে একটা সাইডে নিয়ে, এবারে আমি একটা সাইড প্রথমে ভাঁজ করে দিলাম, আর দেওয়ার পরে আর একটা সাইড ওর উপর দিয়ে ভাঁজ করে দিলাম। আর যেহেতু এটা ভেজানো সেজন্য নরম হয়ে আছে, একটু আঙুল দিয়ে প্রেস করলেই কিন্তু এটা সুন্দরভাবে লেগে যাবে, সুন্দর পাঁপড়ের পকেটের মতো হয়ে গেছে, না খেতে দিয়ে এত সুন্দর হবে, না করলে কিন্তু বুঝতে পারবেন না, বানাতে হবে তবেই না বুঝতে পারবেন। আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, ইচ্ছা হলে আপনারা বাচ্চাদের এটাকে রোস্ট করেও দিতে পারেন যদি ডিপ ফ্রাই না করতে চান, তবে আমি আজকে তেলে এটাকে ডিপ ফ্রাই করেই আপনাদের দেখাবো। দেখুন আমি আর একটা বানিয়ে নিলাম মাঝখানে পুরটা নিয়ে পনির আর চিজে ভালো করে এক সাইডটা মুড়ি দিয়ে আর একটা সাইড রোল করে দিলাম, যেহেতু আমরা রোল করছি বলে এটাকে আমরা নাম দিয়েছি চিজি ক্রিস্পি পনির রোল। একটু ধরে থাকবেন, দেখুন কি সুন্দর পকেটের মতো হয়ে গেছে। তাহলে আমাদের পাঁপড়ের রোলগুলো প্রায় শেষ হয়ে গেছে বানানো, এখন শুধু ভাজার অপেক্ষায়। চলুন আমরা পাঁপড়ের রোলটাকে ভেজে নিই, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের তেল লাগবে। আর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তেলটাকে বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, গরম করার পরে আমরা আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পনির চিজ পাঁপড় রোলটাকে আমরা ভাজবো।
আর একটা সাইড বেশ ব্রাউন কালার হয়ে গেলে আমরা আর একটা সাইড ভেজে নেব। দেখুন আমি কি করে দিচ্ছি, আপনি একসাথে তিন থেকে চারটে দিতে পারেন, যেন গায়ে যেন একটার উপরে একটা লাগাবেন না, একটু একটু সরিয়ে সরিয়ে এগুলোকে দিয়ে দিতে হবে। আশা করি আজকে নতুন ধরনের একটা রেসিপি, যেটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, কিংবা বার্থডে পার্টি কিংবা একটা গ্যাদারিং হতে হচ্ছে চায়ের সঙ্গে আড্ডাতে, এটাও বানাতে পারেন, অবশ্যই ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি ফেলে বলতে পারি। তবে বানাতে হবে, খেতে হবে, আমাকে বলতে হবে, তাই তো? আর আপনারা এটা আপনাদের পছন্দ মতো স্যালাড বা যে কোনো রকমের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকে আমার ক্রিস্পি চিজি পনির পাঁপড় রোল আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কি করবেন, একদম ঠিক, লাইক দেবেন একটা আমাকে, আর তার সঙ্গে অনেক অনেকভাবে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমাদের রোল রেডি, এবার পনিরের চিজ পনির রোল আমরা সসে ডুবিয়ে খেয়ে ফেলবো। আজ এই পর্যন্ত,